জিডি কনস্টেবলের যদি আমরা একটু নোটিফিকেশনসটা দেখে নিই, বা তার আগে আমি তোমাদের একটু বলে রাখি যে আমি কিন্তু তোমাদের এই পার্টিকুলার ক্লাসে আমি তোমাদের কিন্তু নেব জেনারেল নলেজ, রাইট? তোমাদের মানে একটা সেগমেন্ট থাকে, সেটা হলো জেনারেল স্টাডিজ, রাইট? জেনারেল স্টাডিজ বা জিএস, যাকে আমরা মানে বলতে পারি যে জিএ অ্যান্ড জিকে এর দুটোর কম্বিনেশন, রাইট? তো এই যে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এর যে কম্বিনেশন, সেটাকেই বলা হচ্ছে জিএস। অ্যান্ড এই জিএস এরই আমি তোমাদের জিকে এর পোর্শনটা তোমাদের আমি নেব, ক্লিয়ার? তো আমাদের সেশনে একটু আমরা দেখব যে আমাদের এই স্টাফ সিলেকশন কমিশন বা কমিশনের জিডি কনস্টেবলের এই বছরের সিলেবাস বা প্যাটার্নটা কেমন। প্যাটার্নটা কিন্তু অতি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে যেখানে আমাদের পার্ট এ, পার্ট বি, পার্ট সি অ্যান্ড পার্ট ডি, এই তিনটে পার্টকে কিন্তু বিভক্ত করা হয়েছে, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জেনারেল রিজনিং থাকছে 20, মানে আমাদের 20টা প্রশ্ন থাকছে, এক একটা কোশ্চেন ক্যারি করছে কত কত মার্ক্স করে, 2 মার্ক্স করে ক্যারি করছে, রাইট? তো 20 কোশ্চেন থাকছে, 2 মার্ক্স করে হয়ে যাচ্ছে 40। ঠিক একই রকম ভাবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এরও থাকছে 20 মার্ক্স করে 40। থাকছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, মানে আপ টু ক্লাস 10 পর্যন্ত তোমাদের যা যা আমরা ম্যাথ শিখে থাকি সেই সমস্ত ম্যাথস এর উপরেই থাকছে 20টা প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্নের 2 মার্ক্স করে থাকছে। তো দ্যাট মিনস দ্যাট আমাদের কত হচ্ছে 40 মার্ক্স। এবং পার্ট নাম্বার যে ডি, সেই পার্ট নাম্বার ডিতে মানে ডিতে থাকছে ইদার ইংলিশ অর হিন্দি, রাইট? সেখান থেকে আমাদের 20টা প্রশ্ন থাকছে, এক একটা কোশ্চেন ক্যারি করছে 2 মার্ক্স করে, সো 40। সো আমাদের 40 40 হবে। এখানে তোমরা একদম পিডিএফ নোটস পেয়ে যাবে, এবং বাই দ্য ওয়ে এই যে নোটস, সেই নোটস কিন্তু হবে বাইলিঙ্গুয়াল, অর্থাৎ ইংলিশ এবং বাংলা দুটোতেই নোটটা থাকবে। এবার তোমাদের যে ভাষায় পড়তে ইচ্ছে করে তোমরা সেই ভাষাতে নোটটা পড়তে পারো। তার সাথে থাকবে তোমাদের ক্লাস, সেই ক্লাস তোমরা আনলিমিটেড বার ভিডিওস গুলো দেখতে পাবে। আমাদের ক্লাস জেনারেলি ইউটিউবে হয়, কিন্তু ইউটিউবে শুধুমাত্র আমাদের জব ডেস্টিনেশনে যারা স্টুডেন্টস তারা শুধুমাত্র এই ক্লাস দেখতে পায়। তো অবভিয়াসলি তোমরা ক্লাস দেখতে পাবে, এবং তোমাদের যদি প্রিপারেশনকে তোমাদেরকে বেস্ট লেভেল নিয়ে যেতে হয় তাহলে কিন্তু আমার সাথে জিকের ক্লাসে অবশ্যই জব ডেস্টিনেশনের প্ল্যাটফর্মে তোমাদের কিন্তু থাকতে হবে। আমি আজকে একটা ছোট এক্সাম্পল তোমাদের দেওয়ার চেষ্টা করছি কিভাবে আমরা আমাদের ক্লাসে পড়াই এবং কিভাবে আমাদের বাইলিঙ্গুয়াল নোটস প্রোভাইড করা হয় তোমাদের, যাতে প্রিপারেশন আরো ভালো হয় তার জন্য। এবং মাথায় রাখবে আমাদের যে প্রিপারেশন, তার সাথে কিন্তু তোমরা এক্সাম ওয়াইজ মক টেস্টও পাবে, যেটা তোমাদের প্রিপারেশনটাকে আরো ভালো করবে। চলো একটু দেখে নেওয়া যাক আমার ক্লাসের একটু নমুনা কিভাবে আমরা ক্লাস করব। এখানে যেমন দেখো, এখানে কনস্টিটিউশনের একটা ছোট পিপিটি আমি তোমাদের সাথে প্রেজেন্ট করছি। এখানে দেখো একদম বাংলা এবং ইংরেজিতে পরিষ্কার লেখাই আছে যে আমাদের দেশে একটা গণপরিষদের জন্য প্রথম ধারণা কে দিয়েছিলেন। তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়, আনসার হবে মানবেন্দ্রনাথ রায়, এম এন রায়। দেখো, আইডিয়া অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া ওয়াজ পুট ফরওয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল বাই এম এন রায়, এ পায়োনিয়ার অফ কমিউনিস্ট মুভমেন্ট অফ ইন্ডিয়া। এখন যারা ইংরেজিতে পড়তে চাইছো তাদের জন্য ইংরেজি অ্যাভেলেবেল আছে, কিন্তু অনেক স্টুডেন্ট মনে করো যে না, ইংলিশ নয়, আমরা বাংলাতে বেশি কমফোর্টেবল, তাদের জন্য অবভিয়াসলি আমি এখানে বাংলাতেও নোট দিয়ে দিয়েছি। 1934 সাল ভারতের জন্য একটি গণপরিষদের ধারণা প্রথমবারের জন্য একজন ব্যক্তি হিসেবে এম এন রায়, ভারতের কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ, তিনি কিন্তু দিচ্ছেন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এখানে কিন্তু তোমরা পাবে বাইলিঙ্গুয়াল নোটস, ঠিক আছে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য যে কি ধরনের ক্লাস এখানে হবে, এবং এটা তো ইন্ডিয়ান পলিটি। একইভাবে কিন্তু আমাদের অন্যান্য জেনারেল স্টাডিজ এর বা জেনারেল অ্যাওয়ারনেস এর বা জেনারেল নলেজ, তোমরা যাই বলো, সেই ক্লাসগুলো কিন্তু আমরা এখানে কমপ্লিট করবো। যেমন দেখো, 34 সালে প্রথম কিন্তু এম এন রায় বলেছিলেন যে আমাদের একটা গণপরিষদ দরকার। কেন বলেছিলেন? কারণ দেশ তো স্বাধীন হয়ে যাবে, এবং 1930 সালে লাহোর কংগ্রেসের পর কিন্তু আমরা যখন পূর্ণ স্বরাজের রেজলিউশনটা নিয়ে নিই, তখন আমরা মোটামুটি ধরে নিই যে ভারত স্বাধীন হবেই, এটাকে আটকানো যাবে না। কিন্তু হোয়াট নেক্সট, মানে ভারত স্বাধীনের পরে কি হবে, তখন আমাদের কি হবে? আমরা কি সেই আবে আগে যেভাবে চলতো নিজাম, মারাঠা, মোগল, সেইভাবে কি বিভিন্ন দেশীয়রা, তোমার নোটিফিকেশন আসতে চলেছে, ক্লার্কশিপের নোটিফিকেশন আসতে চলেছে, সমস্ত প্রিপারেশনের, সমস্ত পরীক্ষার জন্য, সমস্ত ওয়ান ডে এক্সামের জন্য জব ডেস্টিনেশন এবং তার প্ল্যাটফর্ম, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে প্ল্যাটফর্মে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো। এখান থেকে তোমরা 2 নম্বর প্রশ্ন পেয়ে যাচ্ছ, এখান থেকে 1 নম্বর প্রশ্ন পেয়ে গেলে যে তিনি কিসের মন্ত্রী। নেক্সট আসছে যে এই যে আমাদের 9 9টি উপকূলীয় অঞ্চলে
প্রায় 4,115 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাগর পরিক্রমার কটি ধাপ তিনি সম্পন্ন করেছেন? তিনি 9টি ধাপ সম্পন্ন করেছেন। ক্লিয়ার? এবং যদি 4 নম্বর, এখান থেকে আমরা 3 নম্বর প্রশ্ন পেয়ে গেলাম, এবং 4 নম্বর প্রশ্ন হিসেবে আমরা পাচ্ছি কি যে এই এটি এই উপকূলীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কি কি রয়েছে? রয়েছে গুজরাট, রয়েছে দমন, আমাদের দমন অ্যান্ড দিউ, রয়েছে মহারাষ্ট্র, রয়েছে গোয়া, কর্ণাটকা, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু, আন্দামান আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। তো এখান থেকে আমরা এই রাজ্যগুলো মানে কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরিজ এবং উপকূলীয় রাজ্য মানে আমাদের স্টেটস রয়েছে সেগুলোও কিন্তু আমরা দেখে নিলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা ঠিক এক্স্যাক্টলি কেমন ভাবে ক্লাস করব কারেন্ট অ্যাফেয়ার্স এ। তোমাদের সপ্তাহে 2টো করে ক্লাস চলবে, আমি তোমাদের বলে রাখছি এখন থেকে, তোমাদের উইকলি 2টো করে ক্লাস চলবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব ডেস্টিনেশন। আমি তোমাদের সুমিত স্যার এবং আমি তোমাদের রিজনিংয়ের ক্লাস নিচ্ছি। তো তোমরা যারা এসএসসির বিভিন্ন এক্সাম, সেন্ট্রালের বিভিন্ন এক্সামগুলো দিচ্ছ, কলকাতা পুলিশের যে আসন্ন এক্সামগুলো আসতে চলেছে সেইগুলোর জন্য প্রস্তুতি হচ্ছ, এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন এক্সামগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ, ফুড এসআইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, জেল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য একটা দারুণ খবর রয়েছে। কারণ জব ডেস্টিনেশনের পক্ষ থেকে আসতে চলেছে একটি নতুন ব্যাচ তোমাদের জন্য, যেগুলো পুরোপুরি এই এক্সামগুলোকে ফোকাস রেখে কিন্তু তোমাদের ক্লাস করানো হবে। আর আমি তোমাদের রিজনিংয়ের ক্লাসগুলো নেব। তোমরা সবাই জানো যে এই ধরনের এক্সামগুলোর ক্ষেত্রে রিজনিং কতটা ভাইটাল রোল প্লে করে। রিজনিং কিন্তু তোমার একটা ভালো স্কোর করতে কিন্তু যথেষ্ট হেল্প করবে। ওকে, তো তোমরা যারা এই 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 পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই খুব তাড়াতাড়ি জব ডেস্টিনেশনের সাথে জয়েন হয়ে যাও, যাতে তোমাদের এই আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে সেটা কিন্তু প্রথম অ্যাটেম্পটেই ক্র্যাক হয়ে যায়, তার জন্য কিন্তু প্রস্তুত হতে থাকো। তো আমাদের এই যে ব্যাচটা আসতে চলেছে, এখানে সমস্ত ক্লাস তোমরা যেটা পাবে, তোমরা পাবে লাইভ ক্লাস সমস্ত, শুধুমাত্র লাইভ ক্লাস নয়, এই লাইভ ক্লাসগুলোর শেষে তোমরা ওই ক্লাসের রেকর্ডিংগুলোও কিন্তু পেয়ে যাবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে, এছাড়া তোমরা মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে? এছাড়া ডাউট ক্লিয়ারিং ক্লাসও রয়েছে, তোমরা কিন্তু সেখানে এসে ডাউট জিজ্ঞাসা করতে পারো। ওকে, তো যারা যারা প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু এই জব ডেস্টিনেশনের সাথে জয়েন হয়ে যাও। চলো, আজকে আমরা প্রিভিয়াস ইয়ার থেকে 2টো প্রশ্ন তোমাদের সামনে আমি রেখেছি এবং সেগুলো সলভ করার চেষ্টা করি। ওকে, চলো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে তোমাদের জন্য। তো একটি প্রশ্ন দিয়েছে যে এ বি এর চেয়ে লম্বা কিন্তু সি এর চেয়ে বেটে, ডি এ এর চেয়ে লম্বা কিন্তু সি এর চেয়ে বেটে, এবং ই বি এর চেয়ে লম্বা কিন্তু এ এর চেয়ে বেটে, তো সবচেয়ে লম্বা ব্যক্তি কে? না, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আমরা প্রায়ই দেখতে পাই। না, এই ধরনের প্রশ্ন করার যে উপায় বা মেথড সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, খুব ভালো করে দেখার চেষ্টা করো। ওকে, তো দেখো এখানে প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছে যে এ হচ্ছে বি এর চেয়ে লম্বা। ওকে, না এ যদি লম্বা হয় আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এ হচ্ছে বি এর চেয়ে লম্বা। ওকে, তো আমি বেসিক্যালি এই বাঁ দিকে সমস্ত লম্বাদেরকে লিখবো এবং ডান দিকে সমস্ত বেটেদেরকে লিখবো। ওকে, বাঁ দিকে লম্বাদের এবং ডান দিকে বেটেদের। তো আমি দেখতে পাচ্ছি এ লম্বা বি এর থেকে, তাই এইভাবে লিখলাম, কিন্তু সি এর চেয়ে বেটে। তা এই যে কিন্তু বলা হয়েছে, এটা বেসিক্যালি কাকে বলা হচ্ছে? এ কে বলা হচ্ছে, তার মানে এ সি এর চেয়ে বেটে। ওকে, এ সি এর চেয়ে বেটে, তার মানে এ বেটে আমি দেখতে পাচ্ছি, তো একে এই দিকে লিখি আর সি কে আমি এই দিকে লিখি। ওকে, এ আজকে SSCGD হিন্দির প্রথম ক্লাস, তো আমরা আজকে যে চ্যাপ্টারটি শুরু করছি, তো সেই চ্যাপ্টারটির নাম কি? কাহাবতে বা লোকাক্তিয়া। তো খুবই একটি মজাদার চ্যাপ্টার, এক দুবার তো পড়লেই তোমাদের মনে থাকবে। আর SSCGD প্রত্যেক শিফটে তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বের করে দেখবে, এই চ্যাপ্টার থেকে কিন্তু 1 থেকে 2টি প্রশ্ন প্রত্যেকটা শিফটে থাকে। তো মোটামুটি জিডির জন্য তোমাদের 9 থেকে 10 চ্যাপ্টার পড়লে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে এই চ্যাপ্টারটি হচ্ছে একটি চ্যাপ্টার যে কথাগুলি মনে করো আমরা সচরাচর সবসময় চলতে ফিরতে ব্যবহার করে থাকি, তো সেই কথাগুলি কিন্তু এই চ্যাপ্টারে পড়তে হবে। যেরকম মনে করো নাচতে না জানলে উঠান বাঁকা, তো এরকমের যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো। তো সর প্রথমে দেখে নাও যে অ্যাকচুয়ালি যে এই যে কাহাবতে বা লোকাক্তিয়া এর অর্থ কী। তো এখানে দেখো, লোকাক্তিক অর্থে লোক মে প্রচলিত উক্তি অর্থাৎ কাহাবতে, তো যে কথাগুলো আমরা বা যে উক্তিগুলো আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন কারণে। তারপর যে কাহাবতে হিন্দি ভাষা কা শব্দ হে, ইসকে অর্থ হতা হে কহি হুই বাতে, যদি হাম ইসকে অর্থ পর বিচার করতে হে তো স্পষ্ট হো জাতা হে কি প্রত্যেক কহি হুই বাত কাহাবত নেই হতি, বল্কি জিস কাহাবত মে জীবন কে অনুভব কা সার সংক্ষেপণ চমকৃত ঢং সে কিয়া যায় উসে কাহাবত কে অন্তর্গত মানা যেতা হে। তো এখানে মনে করো একটা উদাহরণের দ্বারা বুঝিয়ে দেওয়া হয়েছে, যেরকম মনে করো রবিশ নে কাহা মে একলাহি কুয়া খোদ লুঙ্গা,
तो इस पर सभी ने रोबिश की हंसी उड़ाते हुए कहा, व्यर्थ की बातें करते हो, अकेला चना भार नहीं फोड़ता। तो एखे मन करो ये कथाटा बोले ना अकेला चना भार नहीं फोड़ता, तो ये क्योंकि एक लोकाक्ति, तो एक्चुअल क्योंकि एखे अर्थ कि एक व्यक्ति के करने से कोई कठिन काम पूरा नहीं होता। तो सेटा किन्तु एखाने मन करो उक्तिर द्वारा बोझानो हुए। तो तीन थेके चारटे उदाहरण देखे नाओ, जे रखम प्रश्न मन करे चैप्टर थेके परीक्षाते हय जे रखम एरकम प्रश्न थाकबे जे एक आनार स्वाभिमार कहावत का अर्थ क्या है, बा तोमादेर अर्थ दिए देबे सेटार थेके तोमादेर बोलबे जे एटार उक्ति कि हबे। तो ये जे प्रश्नटा जे एक आनार स्वाभिमार एर एक्चुअल अर्थ कि, अपशनगुलो जी देखो अत्यंत कम, तार माने कि खूबई कम। हार हाल में मुजिहत मैंने जेदिगे जाए सेदिगे विपद, एक ही वस्तु के अनेक आकांक्षी मैंने एक जिनिस तार चाहने वाला अनेक, बा दोहरा फायदा मैं दुदिगे फायदा। तो जदि देखो तुम्हारा सठिक उत्तर कौन हो जाए सी नम्बर, एक ही वस्तु के अनेक आकांक्षी ये क्योंकि एक्चुअल अर्थ एक आनार स्वाभिमार एर। तारपर देखो जे जन्मे